মাহবুব কামাল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে তো ভাই আমি গত তিন বছর যাবৎ আপনার আপনাদের এটা আমি দেখি আমি এই প্রথম আপনাদের সাথে যুক্ত হলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি নিজে গর্ববোধ করতেছি যুক্ত হওয়ার কারণে তো ভাই আমি নতুন এই কারণে হয়তো একটু আড়ষ্টতা আছে জড়তা আছে তো ভাই আমার একটু দুইটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন প্রথমটা হলো এই যে হেরা গুহাই মুহাম্মাদের যে ধ্যান এবং কোরআন অবতীর্ণ হওয়া জিব্রাইল আসা তার কাছে তারপরে কোরআন রচিত হওয়া এই ব্যাপারে আপনার একটা নিজস্ব অপিনিয়ন এটা একটা এটা একটু আমাকে করেন আমি বুঝলাম না আমি নিজস্ব দিব এখন আপনাকে না না আপনার ওপিনিয়নটা আমি মানে শুনলে আমি একটু মানে আমার সাথে অনেকে এরকম তর্ক অবতীর্ণ তো আমি তাহলে একটু আপনার কথা শুনে আমি একটু হেল্প পাবো তাহলে আমি তাদেরকে ব্যাখ্যা করতে পারবো বুঝলাম না নিজস্ব অপিনিয়ন তো এটা তো বিরাট বিরাট আলোচনা এটা তো তিন ঘন্টা চার ঘন্টা ছোট করে ছোট করে একটু বলতেন যদি ভাই ছোট করে বললে মানে অনেক কিছু বাদ পড়ে যায় আমি ছোট করে তো বলি না ভাই আলোচনা আপনি এক কাজ করেন এই বিষয়ে আমার সংশয় ডট কম অনেক লেখা আছে এবং ইউটিউবে অনেক ভিডিও অলরেডি আছে এই বিষয়ে আপনি যেটা জিজ্ঞেস করছেন ভাই সেটা একটা বিরাট আলোচনা হ্যাঁ মনে করেন শুধুমাত্র ওই যে মানে হেরা পর্বতের গুহায় যে জিব্রাইল আসছিল এসে যে মোহাম্মদের সাথে যে কনভারসেশন সেটা নিয়ে এক দেড় ঘন্টার আলোচনা তারপরে হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আবার ওই যে আসলো কেন আসার আগে কি ঘটছিল আসার পরে কি ঘটছিল আসার পরে কেন মোহাম্মদ বলা ভয় পাইলো নিয়ে বিরা প্রত্যেকটা দলিল বের করে করে আমি যখন আলোচনা করি তখন প্রত্যেকটা কথা দলিল বের করে করে করি এই কারণে আমার আলোচনাগুলো দীর্ঘ হয় আমি এভাবে শর্ট শর্টকাট একটা মুখে মুখে বকর বকর করে দিব এটা আমি করি না ভাই আমি প্রত্যেকটা কথা যখন বলি তখন সেটা সাপেক্ষে দলিল দেখাই দেখায় তারপর কথাটা বলি এটা আমার স্টাইল হ্যাঁ আমি কখনো চাই না যে আমার কথা আমি একটা নিজের নিজে বলে গেলাম আর কোনো দলিল দেখাইলাম না এই কারণে এইভাবে মানে এত বড় বিষয় নিয়ে কথা বলা মানে এত শর্ট টাইমে সম্ভব না আপনি যদি আরো প্রিসাইজ করেন আপনার প্রশ্নটা ছোট করেন খন্ড করেন তাহলে আমি হয়তো বলতে পারবো একটা স্পেসিফিক বিষয় নিয়ে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি শর্ট করে বলতে পারবো দলিল পত্র দেখায় কিন্তু ভাই এত বড় বিষয় বলতে গেলে আমার তো অনেক সময় লাগবে আমি এখন পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই আপনার পেজে ওই সংশয় ডট কম আমি পড়াশোনা করব নে তো আরেকটা বিষয় আমি একটু ভাই করি আমি তো আমি তো একটা খাঁটি মুমিন ছিলাম এক সময় তো আমি সংশয় ডট কম তারপরে আপনাদের লাইভ দেখার পর আমি আমার নিজস্ব লাইফ স্টাইল পুরোটাই বদলে ফেলছি পারিবারিক ভাবে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি তারপরে এটা আমি ওভারকাম করে যাচ্ছি কিন্তু আমি আমার যে একটা সার্কেল আছে জুনিয়র সিনিয়র তাদের সাথে যখনই কোনো একজন ধর্মীয় বিষয়ে আলোচনা হয় তখন আমি নিজের অজান্তি হয়তো বা একটু আমার ওপিনিয়ন যখন ব্যক্ত করি তখন তাদের সাথে একটু কন্ট্রাডিকশন হয় তার আমাকে উল্টা পাল্টা কথা বলে এভাবে হয়তো প্রচ্ছন্ন হুমকিও দেয় তো আপনারা বলেন যে নিজেকে নিজের নিজের সেফটি সেফটি সবার আগে করে তারপরে এগুলো করা তো আমি যদি বুঝি ভাই আমি যেটা যেটা বুঝতেছি সেটা হলো মনে করেন যে আমি একটা আদর্শকে লালন করতে পারতেছি না আমার ভিতরে তো এটাকে আমি যদি দমিত করে রাখি তাহলে তো ভাই আমি নিজেই তো নিজের কাছে জানেন যে আমাদের অনেক নাস্তিককে অলরেডি জবাই করা হয়েছে এবং আমাদের অনেক মুক্তমোনা তারা এখন আর আমাদের সাথে নাই আমাদের অনেক বড় বড় মুক্তমনা যারা ছিলেন তারা এখন আর আমাদের সাথে নাই এখন আমরা চাই না এরকম ঘটনা আরো ঘটুক এরকম ঘটনা আরো বিভিন্ন ভাবে এই ধরনের ঘটনাগুলো আমরা চাই না এই কারণে আমরা যেটা বলি যে আপনার যখন কথা বলতে ইচ্ছা করবে বা কোনো কিছু লিখতে ইচ্ছা করবে বা আপনার মাথায় একটা চিন্তা আসছে সেই প্রশ্ন আসছে বা চিন্তা আসছে আপনারা ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে ফেক পেজ খুলে আপনারা সেই জিনিসগুলো বলেন সেগুলো নিয়ে আলোচনা করেন অন্য নাস্তিকদের সাথে আলোচনা করেন বা অন্য মুমিনদের সাথে আলোচনা করেন কিন্তু অবশ্যই নিজের পরিচয়টা লুকায়ে পেক ছদ্ম একটা নামে ছদ্ম একটা পরিচয় আপনার এই কাজ করবেন কখনোই নিজের পরিচয় দিয়ে নিজের বন্ধু বান্ধবের সাথে যারা চেনে তাদের সাথে কখনো কোনো ধরনের ইসে যাবেন না না কখন কার মাথায় কি চাপে এবং এই ধর্মান্ধতা একটা অন্ধবিশ্বাস তাই না তখন অন্ধবিশ্বাস তখন তো তারা ঠিক মানে নিজেকে ইয়া করতে পারবে না একজন সেন্সিবল মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু এরা তো সেন্সিবল মানুষ না এরা তো হচ্ছে গিয়ে একটা মানে আদিম একটা ইশে জীবজন্তুর মতো হ্যাঁ এখন যদি আপনি পাগলা কুকুরের সামনে গিয়ে যদি আপনি পা না না চান তাহলে তো ভাই আপনারই এটা আপনাকে মানে দায়ী করতে হবে যে পাগলা কুকুরের সামনে গিয়ে আপনি কেন আপনার পাটা নাড়াইতে গেছেন আপনার দরকার কি পাগলা কুকুরের সামনে গিয়ে ইয়া করার আপনি তো জানেন যে পাগলা কুকুর তো কামড়ই দিবে পাগলা কুকুর তো আর আপনাকে ছেড়ে দিবে না তাই না এখানে কি পান অতবার হ্যাঁ যতবার যদি যদি আপনার আপনার কথা বলতে ইচ্ছা ইচ্ছা হয় হয় করতে মনের প্রকাশ করতে ইচ্ছা করে তাহলে আপনি অন্য জায়গায় ফেসবুকে লেখেন ফেসবুকে কথা বলেন লাইভে যুক্ত হন বিভিন্ন নাস্তিকদের লাইভ আছে দেখেন আপনি ফেসবুকে ইউটিউবে অনেক নাস্তিকদের লাইভ আছে সেখানে গিয়ে যুক্ত হয়ে তাদের সাথে একটু কথাবার্তা বলেন দেখবেন আপনার ভালো লাগবে আমারও এরকম হইতো যে আমার কথা বলতে ইচ্ছা করত কিন্তু কাউকে পাইতাম না যে কথা বলার মতো কোনো মানুষ পেতাম না যেগুলো জিজ্ঞেস করব বা এগুলো আলোচনা করবো একটু আলোচনা করতে পারলে নিজেকে একটু ফ্রি মনে হয় সেটা ঠিক কিন্তু এই জন্য আপনার এইটার কারণে আপনি আবার নিজের নিরাপত্তাটা বিঘ্নিত করে ফেলেন না তাহলে কিন্তু বিরাট সমস্যা এটা এই জিনিসটা আমরা বারবার বলি এই জিনিসটা একটু মাথায় ঢুকান ভাই এটা কোনো অবস্থাতেই নিজের নিরাপত্তা আপনার পরিবার নিশ্চয়ই আছে আপনার জীবনটা তো শুধু আপনার না আপনার পরিবারের লোক আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে বলেন হ্যাঁ অসংকু ধন্যবাদ আপনি আমাকে বল বুঝানোর জন্য তো আমি যেটা বলি দেখেন আমি এই যে আপনি যেমন এত সুই সুই রেফারেন্স দেন ইয়া করেন কোরআনের আয়াত হাদিস এগুলোর রেফারেন্স সহ উল্লেখ করেন আমি যখন তাদের সাথে এই সময় রেফারেন্স নিয়ে আলোচনা করি সব কিছু তারা শুনে শোনার পর হ্যাঁ সেই একই ভাই সবকিছু সে একই অবস্থা তালগাছামার এইভাবে কথা বলে এবং এটা আমি একদম দলিল দেখাই এটা এটা দেখাই এটা করি আলোচনা করি সামনাসামনি যে এটা সেটা হ্যাঁ তারপর সে উল্টা পাল্টা বুঝাইয়া সেই একই পেচাল পারে পরবর্তীতে কি করে আমাকে মেসেজ করে বলে যে এই দেশে নাইনটি পার্সেন্ট মুসলমান আছে ইসলাম এই সরিয়ান যদি থাকতো আপনার কঠোর বিচার হইতো তো এই ধরনের প্রচ্ছন্ন হুমকি দেয় তো তো এখন একটু দুই দিন যাবত একটু অপ আছে তাদের তরফ থেকে তো ভাই একটু পরামর্শ দেন তাহলে আমার মানে চলার ইয়েটা কিভাবে ভাই আমি একটু নিজেকে কন্ট্রোল করে এইতো এই তো ভাই বলে দিলাম তো ভাই এইভাবেই আপনি নিজেকে নিরাপদে রাখবেন ঠিক আছে মাহবুব কামাল ভাই আপনি তাহলে আরো আমাদের আলোচনা গুলা পরে শুনেন তাহলে আপনি আজকে তাহলে বিদায় জানাই হ্যাঁ 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 আমি নতুন ভাই খুব ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বললে কথা বলে মাঝে মাঝে যুক্ত রাখেন হ্যাঁ আপনার আপনাদের আন্দোলনের আপনি অন্য পেজ গুলা যে আমাদের আছে যেমন সত্যের সন্ধানী তারপরে হচ্ছে গিয়ে মুক্ত বিহঙ্গ তারপরে আরো অনেকগুলো পেজ দেখবেন আপনি ওইখানে গিয়েও কথা বলতে পারেন ওইখানে গিয়ে আলোচনা করতে পারেন ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন শুভরাত্রি আব্দুল কালাম আজাদ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ সময় ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে হ্যাঁ আসি ভাই ওই আপনার লাইফে যুক্ত হওয়ার কয়েকটা শর্ত আছে তার ভিতরে একটা শর্ত আছে যে শিশুদেরকে ধমক দিতে পারবেন না বা তাদের সাথে রুড়ো আচরণ করতে পারবেন না তো আমরা আপনার কাছে হলো শিশু আপনার জগতে আমরা রুম শিশু তো আমরা অত কম বুঝি তো প্রশ্ন করলে আমাদেরকে থামিয়ে দিলে বা নিরুৎসাহিত করলে আমরা একটু কষ্ট পাই কিন্তু ভাই আপনারা তো প্রাপ্তবয়স্ক মানে আপনি তো প্রাপ্তবয়স্ক আপনার জন্য তো এটা অ্যাপ্লিকেবল না এটা হচ্ছে শুধুমাত্র না মানে আমি আমি বিষয়টা বলছি যে আপনার এই লাইনে আমরা শিশু মানে অজ্ঞ বলাই যায় তো যাই হোক ভাই আমার একটা প্রশ্ন আছে যে এই যে ইদানিং শোনা যাচ্ছে কিছু মোল্লারা বলতেছেন যে হ্যাঁ কিয়ামতের সময় সবকিছু ধ্বংস হওয়ার পাশাপাশি আল্লাহর মুখমণ্ডল ছাড়া আল্লাহরও সবকিছু ধ্বংস হয়ে যাবে তো এই বিষয়টা যদি একটু বলতেন হ্যাঁ এটা কোরআনে বলা এটা কোরআন হাদিসে বলা আছে যে আল্লাহর সুরত ছাড়া বাকি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এটা বলা আছে এখন আল্লাহর সবকিছু ধ্বংস হবে কিনা সেই জিনিসটা কোথাও আমি পাই নাই কিন্তু বাদবাকি সবকিছু ধ্বংস হবে আল্লাহর মুখমণ্ডল ছাড়া এই জিনিসটা বলা আছে এটা আমি জানি তো উনি এত এই মহাবিশ্ব উনি সৃষ্টি করলেন সবকিছু সৃষ্টি করলেন তো ওনারই যদি সবকিছু ধ্বংস হয়ে যায় তো বিষয়টা কেমন হলো আচ্ছা আর ছোট আর একটা প্রশ্ন আছে ভাই যে কেয়ামতের দিন মানে যখন পুনরুত্থান হবে তখন কেউ কেয়ামতের ময়দানে হাজির হবেন কেউ বুকের উপর ভর দিয়ে কেউ হেঁটে কেউ উটের উটের উপর উটের পিঠে চড়ে তো এইটা কেন এই বিষয়ে যদি আর কিছু বলতেন হুটের পিঠে চড়ে কেন ঘোড়ার পিছে এরকম শোনা যায় ঘোড়ার পিঠে না কেন ঘোড়ার পিঠে মানে বা ধরেন হাতির পিঠে না কেন উটের পিঠে কেন যাই হোক এগুলো বানায় বানায় বলছে এখানকার লোকজন এগুলা তো কেন এটা তো বলতে পারবো না ভাই কিন্তু তাদের মাথায় যেগুলো আসছে যে গল্প গুজব আসছে সেগুলো বলছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই তো ভালো থাকবেন আপনি এইটাই জানার ছিল ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন আপনিও আপনার জন্য শুভকামনা রইল তাহলে বিদায় জানাচ্ছি